বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন, আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলে সবসময় নতুন কোনো নতুন চাকরির খবর, নতুন বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য। আমরা চ্যানেলের শুরু থেকেই, যদিও চাকরির বিষয় নিয়ে আমাদের চ্যানেলটি খোলা হয়েছিল, পরবর্তীতে আমরা বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত, বিশেষ করে ইউরোপ কান্ট্রির বিভিন্ন ভিসার আপডেট আমরা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ইউরোপের ছোট্ট একটি দেশ লাটভিয়া, লাটভিয়ার ভিসা সম্পর্কে আজকে একটি ধারণা আপনাদের দিব, যে এদেশে আপনি কিভাবে যাবেন, ভিসা খরচ কেমন। এবং আপনারা জান যে লাটভিয়া প্রায় 25% মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল, এবং লাটভিয়া হচ্ছে উত্তর ইউরোপের ছোট্ট একটি দেশ। সেই লাটভিয়াতে অনেকেই যেতে চান এবং অনেকেই আমাকে বলেছেন, বারবার বলেছেন যে লাটভিয়া নিয়ে যেন একটা ভিডিও বানাই, তার জন্য মূলত আজকে এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হতে পারে, আজকে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। যারা লাটভিয়া সম্পর্কে, যাদের কৌতূহল আছে, তারা অবশ্যই লাটভিয়া ভিসা সম্পর্কে, যারা লাটভিয়া যেতে চান ভিসা নিয়ে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটা শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আপনারা জানেন যে লাটভিয়া হচ্ছে উত্তর আমেরিকার ছোট্ট একটি দেশ, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ, এবং লাটভিয়ার রাজধানীর নাম হলো রিগো। এটি লাটভিয়ার সবচেয়ে বড় শহর। এই শহরে 25% মানুষ এলাকায় কৃষিকাজ করে থাকে, মানে কৃষিকাজের উপরে নির্ভরশীল। এবং লাটভিয়াতে প্রচুর লোক বাংলাদেশ থেকে যাচ্ছে প্রতিনিয়ত, এবং বিভিন্ন দেশ থেকে লাটভিয়ার উদ্দেশ্যে যাচ্ছে। লাটভিয়ার যাওয়ার যে বিষয়টা, প্রথম কারণ হচ্ছে লাটভিয়াতে ভিসা প্রসেসিং প্রায় 99% ভিসা হয়ে থাকে অ্যাপ্লাই করলে, এবং 1% রিজেক্টেড করে। এটা আপনারা অনেকেই জানেন যে লাটভিয়া। তো বন্ধুরা, আজকে মূলত আপনাদের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা করব, সেটা হচ্ছে লাটভিয়াতে যেতে কেমন টাকা খরচ, এবং লাটভিয়া কীভাবে যাবেন, এবং কী কী কাগজপত্র লাগে, এবং লাটভিয়ার কোন বিষয়ের জন্য কত টাকা খরচ হয়, সব বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন, আমরা কথা না বাড়িয়ে আজকে যে আলোচনা করব, আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে লাটভিয়া কাজের ভিসা কত প্রকার, সিজনাল ভিসা, লাটভিয়া কাজের ভিসার জন্য দরকারি কাগজপত্র কী কী লাগবে, এবং লাটভিয়া কাজের ভিসা প্রসেসিং করতে কতদিন সময় লাগবে, এবং লাটভিয়া কাজের ভিসা কত টাকা খরচ হবে, লাটভিয়াতে কাজের ভিসার সময়সীমা কতটুক, মানে ভিসার মেয়াদ কতটুক থাকে, এবং লাটভিয়া সিজনাল ভিসার ধরন কী কী, সব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে জানাই যে লাটভিয়া কাজের ভিসা আসলে কত প্রকার। বাংলাদেশ থেকে লাটভিয়া কাজের ভিসার জন্য আবেদন করার আগে কোন ভিসার জন্য আবেদন করবেন, এটা আগে জানতে হবে। কারণ লাটভিয়াতে 4 প্রকার কাজের ভিসা দেওয়া হয়। এই 4 প্রকার কাজ ভিসা হচ্ছে ভিসা টাইপ এ, এটা একটা কাজের ভিসা। এই ভিসা করতে পারবেন শুধুমাত্র লাটভিয়াতে কাজ করার জন্য যদি যেতে চান। তাহলে ভিসা টাইপ সি এবং ই, এই টাইপের ভিসা করতে হলে আপনাকে অন্ত কোম্পানি স্থানান্তরের মাধ্যমে করতে হবে, অর্থাৎ কোন কোম্পানির সাথে চুক্তি করে তাদের কোম্পানিতে কাজের জন্য যাওয়ার জন্য এই ভিসা ইস্যু করা হয়। ভিসা টাইপ ডি, ভিসা টাইপ দিয়ে ভিসা দেওয়া হয় ফরেন বিজনেসম্যানদের জন্য, যারা দরকারি মিটিং করার জন্য ভিসা ইস্যু করে থাকেন। তো বন্ধুরা, 1 নম্বরে কথা বলি সিজনাল ভিসা নিয়ে। সিজনাল ভিসাটা হচ্ছে কৃষি ভিসা, আপনারা সবাই জানেন, কৃষি ফার্ম বিভিন্ন ইয়ের জন্য ভ্রমণ করার, কৃষিকাজ অথবা ভ্রমণ করার জন্য বছরে একটি নির্দিষ্ট সময় এই ভিসার জন্য আবেদন করতে হয়। এই ভিসাতে আপনি যদি লাটভিয়া যেতে চান, তাহলে সময়ের মধ্যে আপনাকে নিজ দেশে ফেরত আসতে হবে। একটা সময় তারা দিবে, 3 মাস, 6 মাস, 10 মাস, এর মধ্যে আপনাকে ফেরত আসতে হবে। এটা হচ্ছে সিজনাল ভিসা। লাটভিয়া কাজের ভিসার জন্য দরকারি কাগজপত্র যে বিষয়গুলো আছে, লাটভিয়া কাজের ভিসার জন্য যে কাগজপত্রগুলো দরকার,
বৈধ পাসপোর্টের 6 মাস মেয়াদে থাকতে হবে সর্বনিম্ন 14 তোলা 2 কপি পাসপোর্টের রঙিন ছবি। ছবিতে কোনো প্রকার চোখে চশমা এবং মাথায় টুপি থাকা যাবে না। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে এবং এটি লাটভিয়া এম্বাসি থেকে সংগ্রহ করতে হবে। OCMA থেকে পারমিশন করতে হবে। পাসপোর্টের ডাটাবেসগুলোর ফটোকপি যুক্ত করতে হবে। কমপক্ষে 30,000 ইউরো সমমূল্যের হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে। জমা দেওয়া প্রতিটি কাগজের মূল কপি এর সাথে ফটোকপি জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ করার ক্ষেত্রে অবশ্যই ইংরেজি অথবা লাটভিয়ার ভাষা ব্যবহার করতে হবে। কোনো প্রকার ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে। ভিসা করার জন্য আপনি যে পেমেন্ট করেছেন প্রমাণ হিসেবে এই পেমেন্ট রিসিপ্ট জমা দেওয়া লাগবে। ভ্যালিড টু ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট পেপার সাবমিট করতে হবে। আকামনি কোথায় কাজ করতেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এই বিষয়ে রেফারেন্স জমা দিতে হবে। তারপর হচ্ছে লাটভিয়া কাজের ভিসা প্রসেসিং সময় কত দিন লাগে। সাধারণত 2 সপ্তাহের মধ্যে লাটভিয়া কাজের ভিসার সকল প্রসেসিং শেষ হয়ে যায়। মানে মাত্র 2 সপ্তাহের ভিতরে আপনি ইউরোপের একটা ভিসা প্রসেসিং শেষ হওয়া, মানে বুঝতে পারছেন যে আসলে এটা কল্পনা অতীত। লাটভিয়া কাজের ভিসার জন্য কত টাকা খরচ হবে? লাটভিয়া কাজের ভিসা কয়েক ধরনের হয় এবং আবেদনের সাথে ওই ভিসা কম বেশি হতে পারে নিজের টেবিল থেকে জেনে নিন। নিজের টেবিলটা হচ্ছে 1 নম্বর দীর্ঘস্থায়ী ভিসা, এটা হচ্ছে 60 ইউরো ফি লাগবে। আবাসিক পারমিট 30 দিনের পর ইস্যু হলে 100 ইউরো লাগবে। আবাসিক পারমিট 10 দিনের পর ইস্যু হলে 300 ইউরো লাগবে। আবাসিক পারমিট 5 দিন পর ইস্যু হলে 400 ইউরো লাগবে। স্টেট ফি হচ্ছে 4 ইউরো। রেসিডেন্স কার্ড হচ্ছে 15 ইউরো। লাটভিয়াতে কাজের ভিসার সময়সীমা, কাজের ভিসা বৈধ থাকে 90 দিন বা 3 মাস, এরপর আপনাকে রিনিউ করতে লাগতে পারে। এছাড়াও 1 বছরের পর্যন্ত টেম্পোরারি ভিসাতে আপনি লাটভিয়া কাজ করতে পারবেন। লাটভিয়া সিজনাল ভিসার ধরন, 4 ধরনের কাজের জন্য লাটভিয়াতে সিজনাল ভিসা দেওয়া হয়। 1 নম্বর হচ্ছে কৃষিকাজের জন্য, 40 বছর বয়স না হলে এই ভিসা দেওয়া হয় না। 2 নম্বর হচ্ছে ফরেস্ট্রি, 3 নম্বর ট্যুরিজম, 4 নম্বর হচ্ছে হোটেল বিজনেস। শেষ কথা, লাটভিয়াতে বাংলাদেশ থেকে কাজের ভিসা পেতে আপনাকে যা যা করতে হবে ওরা উপরে আমি সব কিছু দেখালাম আপনাদের। তো যারা আবেদন করতে চান জানাবেন, যে আবেদনের লিঙ্কটা যদি কেউ জানতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য, আপনারা সেখান থেকে আবেদন নেবেন। তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান, কোন দেশ সম্পর্কে জানতে চান সেই বিষয়ে আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো সেই দেশের বিষয় সম্পর্কে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।